গুড মর্নিং ফ্রেন্ড আপনারা দেখছেন অরিত্য মাশরুম চ্যানেল আর আমি আপনাদের বন্ধু অভিজিৎ আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব আলোচনা বিষয়বস্তু হলো আপনারা নিশ্চয়ই থামনেল দেখেছেন থামনেলে আমি দিয়েছি যে টিভি চিকিৎসার মহা ঔষধ হলো শুকনো মাশরুম চলুন এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান বেলটাকে ক্লিক করে রাখবেন ফলে মাশরুম রিলেটেড যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন এবং একটাও ভিডিও কিন্তু আপনাদের মিস হবে না চলুন বন্ধুরা শুরু করা যাক টিভি রোগের নানা অ্যান্টিবায়োটিক বাজারে বিক্রি হয় বা বাজারে পাওয়া যায় কিন্তু এই টিভি রোগের উপশম করার জন্য ন্যাচারালভাবে এটা সম্ভব ন্যাচারালভাবে এই রোগটাকে নিরাময় করা সম্ভব তো এই রোগটাকে নিরাময় করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো শুকনো মাশরুম শুকনো ওয়েস্টার মাশরুম তো চলুন এই ওয়েস্টার মাশরুমের কি কাজ সেই নিয়ে বিস্তারিত আলোচনা করি নিয়মিত মাশরুম খেলে টিবি রোগকে নিরাময় করা সম্ভব এটা চিকিৎসকেরাও মেনে নিয়েছেন রোদে শুকিয়ে সেই মাশরুম খাদ্য তালিকায় রাখলে সেটা কিন্তু টিবি রোগীদের ক্ষেত্রে খুবই দুর্দান্ত একটা মহা ঔষধ টাটকা ওয়েস্টার মাশরুম বা কাঁচা ওয়েস্টার মাশরুমে ভিটামিন ডি বর্তমান না থাকলেও সেই ওয়েস্টার মাশরুম যখন রোদে সেটা শুকনো করা হয় বা ড্রাই করা হয় সেই সময়টা কিন্তু ওর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডির উৎস হয় যেই ভিটামিন ডিটা কিন্তু টিভি রুগীদের ক্ষেত্রে খুবই উপকারী একটা জিনিস টিভি রুগীর যে রোগ জীবাণু সেটা কিন্তু ভিটামিন ডির প্রভাবে কিন্তু সেটা নষ্ট হয় ফলে এই ভিটামিন ডির উৎস হিসাবে ওয়েস্টার মাশরুম ড্রাই ওয়েস্টার মাশরুম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঔষধ মহা ঔষধ হিসাবে একটা ব্যবহার করা যেতে পারে টিভি রোগীদের ক্ষেত্রে জার্মান গবেষকরা জানিয়েছেন উন্নয়নশীল দেশগুলিতে প্রতি বছর প্রচুর পরিমাণে টিবি রোগে আক্রান্ত মানুষ মারা যায় ভিটামিনের অভাবের কারণে সেখানে শুকনো ওয়েস্টার মাশরুম একটা কার্যকরী ভূমিকা নিতে পারে অ্যান্টি টিভি ডোজ চলাকালীন এর সঙ্গে সঙ্গে ড্রাই ওয়েস্টার্ন মাশরুম যদি খাওয়া হয় বা খাওয়ানো যায় রুগীদেরকে তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট রুগীদের জন্য পেতে পারে এবং তারা কিন্তু সুস্থ হতে পারে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট টপিক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা এই সমস্যা ফেস করছেন এবং যারা এই রোগে আক্রান্ত তাদের কাছে যাতে এই নলেজটা থাকে এবং ওস্টার মাশরুমের যে এতটা গুণ সেটা যেন জানতে পারে তাই বন্ধুরা এটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিন তো বন্ধুরা এ অবধি রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বাই বাই